গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। দেখো আজকের পাঠ আমাদের হচ্ছে বাক্য, এবং এটার সাথে আমি ব্যক্তিগত চিঠি নিয়ে আলোচনা করব। বাক্য তোমাদের বইতে, ব্যাকরণ বইতে 31 নাম্বার চ্যাপ্টার, পেজ নাম্বার হচ্ছে 83। মিম, তুমি এখন জয়েন করেছো তাই বলছি, তুমি পেজ নাম্বার 83 তোমাদের বাক্যের চ্যাপ্টারটা খুলো, এবং এটার সাথে আমরা ব্যক্তিগত চিঠি নিয়ে আলোচনা করব। আমরা গ্রামার পাশাপাশি কম্পোজিশন গুলো আমরা শেষ করে ফেলবো, নইলে আমাদের অনেক বড় সিলেবাস শেষ হবে না। দেখি তাহলে বাক্য আজকে পাঠ থেকে আমরা কি শিখবো, দেখি এই পাঠ শেষে বাক্যের কয়টি গুণ আছে তা জানতে পারবে, এবং বাক্য কত প্রকার এগুলো আমরা জানতে পারবো, বাক্যের কয়টি অংশ এগুলো আমরা জানতে পারবো। বাক্যের গুণ বা শর্ত হচ্ছে তিনটি, এটা ইম্পর্টেন্ট, তোমরা এটা লেখো, বাক্যের গুণ বা শর্ত তিনটি। বাক্য কাকে বলে, শুরুতে এটা বলি, বাক্য কাকে বলে, তোমরা কি কেউ বলতে পারবে? মানুষ যখন মনের ভাব, হ্যাঁ ভেরি গুড, বলো। এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত অর্থবোধক ভাষাকে বাক্য বলে। ভেরি গুড, অর্থাৎ এক বা একাধিক শব্দ দিয়ে তো অবশ্যই, মানে অনেক বাক্যের মধ্যে যেগুলো শব্দ সেগুলোকে পদ বলা হয়, এবং অর্থপূর্ণ হতে হবে, অর্থপূর্ণ হতে হবে, মনের ভাব প্রকাশ পেতে হবে, এগুলো হচ্ছে শর্ত। অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ হওয়া, তাহলে এটাকে বাক্য বলা হবে। তো বাক্য হওয়ার জন্য যে শর্ত বা গুণ সেটা হচ্ছে আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি। তাহলে এই তিনটা লিখেছো, একটা বাক্যের মধ্যে শব্দগুলো যদি আমরা এলোমেলো করে দিই, কোনটার পর কোনটা হবে ওভাবে না দিলে বাক্যটা তো অর্থপূর্ণ হবে না, তখন সেটা তো আর বাক্য হলো না। তো এই জন্য বাক্যের যে তিনটা শর্ত, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা, আমরা দেখবো। আকাঙ্ক্ষা কাকে বলে, আকাঙ্ক্ষা কি? দেখো বাক্যের অর্থ পরিষ্কার ভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ যে শোনার জন্য একটা আমাদের ইচ্ছা জাগে তাকে বলা হয় আকাঙ্ক্ষা। যেমন কলি তার ভাইয়ের সাথে, সাবিনা পেন্সিল দিয়ে, এগুলো পড়ার পর কিন্তু আমাদের আরো কিছু শোনার ইচ্ছা জেগে উঠছে, এই ইচ্ছাটাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা। লিখে ফেলো এটা। শেষ। আচ্ছা তাহলে আকাঙ্ক্ষা কাকে বলে বুঝতে পেরেছো? আকাঙ্ক্ষা কি? বাক্যের জিমিস অর্থ পরিষ্কার ভাবে বোঝার জন্য, মানে কি বলতে চাচ্ছে এটা পরিষ্কার ভাবে বোঝার জন্য এক পদের পর আমাদের যে আরেকটা পদ শোনার ইচ্ছা জেগে ওঠে, এটাকে বলা হয় আকাঙ্ক্ষা। এখন আমরা দেখব যোগ্যতা কি, বাক্যের ক্ষেত্রে যোগ্যতা কি, এটা আমরা দেখবো। দেখো বাক্যের মধ্যকার পদসমূহের অন্তর্গত ও ভাগগত মিলবন্ধনের নাম হচ্ছে যোগ্যতা। অর্থাৎ আমরা যে কথা বলছি, এখানে একটা পদের সাথে আরেকটা পদের যে এইটা আমি অপ্রাসঙ্গিক একটা পদ ওখানে দিতে পারবো না, একটা পদের সাথে আরেকটা পদের একটা ভাবগত এবং অন্তর্গত একটা মিল থাকতে হবে। যেমন দেখো উদাহরণ, যোগ্যতাহীন বাক্য এবং যোগ্যতা সম্পন্ন বাক্য, এখানে দুটা বাক্য দিয়ে আমি এক্সাম্পলটা দিলেই বুঝতে পারবে। দেখো মাছ আকাশে উড়ে, এখানে মাছ কি আকাশে উড়ে, এটা যোগ্যতাহীন বাক্য, কারণ এখানে যে তিনটা পদ আছে মাছ আকাশে উড়ে, তিনটা পদের একটার সাথে আরেকটার ভাবগত মিল নেই, এবং সেজন্য এটা অর্থপূর্ণ হয়নি, বাক্যটা অযোগ্য হয়ে গেছে, যোগ্যতাহীন হয়ে গেছে। আর আমরা যখন দিলাম পাখি আকাশে উড়ে, তখন একটা পদের সাথে আরেকটা পদের অন্তর্গত এবং ভাবগত মিল বন্ধনটা হয়েছে, তাই এটা যোগ্যতা সম্পন্ন বাক্য। এটা এক্সাম্পল সহ লিখে ফেলি।
লিখছি মিস। আচ্ছা, লিখে হয়ে গেছে এত তাড়াতাড়ি? নো মিস। লিখে ফেলো। শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যোগ্যতা কি। এখন আমরা দেখব আসক্তি কি। আসক্তি, এটা কিন্তু আসক্তি না, আসক্তি। দেখো আসক্তি কি, আমরা একটু বুঝে নিই। এটা মনোভাব প্রকাশের জন্য বাক্যে শব্দগুলো এমন ভাবে পরপর সাজাতে হবে যাতে মনোভাব প্রকাশ বাধাগ্রস্ত না। বাক্যে অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই হচ্ছে আসক্তি। অর্থাৎ কোন শব্দটার পর কোন শব্দটা বসবে, এই যে বিন্যাস অ্যারেঞ্জমেন্ট, এটাকে আসক্তি বলে। যেমন দেখো, কাল পরীক্ষা সাময়িক হবে, প্রথম স্কুলে শুরু আমাদের। এখানে অর্থপূর্ণ সবগুলো শব্দ বসানোর পরেও কিন্তু সেন্টেন্সটার কোনো মিনিং হয়নি। এটার কারণ হচ্ছে কোন শব্দটার পর কোন শব্দটা বসবে তা ঠিকভাবে অ্যারেঞ্জ করা হয়নি। তো এভাবে লেখা হওয়াতে পদ সন্নিবেশ সঠিকভাবে না হওয়াতে শব্দগুলো অন্তর্নিহিত ভাবটি যথাযথ প্রকাশিত হয়নি, তাই এটি একটি বাক্য হয়নি। তো মনোভাব যদি পূর্ণভাবে প্রকাশ করতে হতো পদগুলোকে কিভাবে লিখতে হতো আমাদেরকে? দেখো, কাল আমাদের প্রথম স্কুলে পরীক্ষা শুরু হবে, এভাবে লিখলে কিন্তু হয়ে যেত। কাল আমাদের স্কুলে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে, এই সেন্টেন্সটাকে আমরা উল্টা পাল্টা করে লেখার কারণে, শব্দগুলোকে উল্টা পাল্টা লেখার কারণে সেন্টেন্সটি অর্থপূর্ণ হয়নি। তাহলে কোন পদের পর কোন পদ সাজাতে হবে তা যখন আমরা মেনটেন করব তাকে বলা হয় আসক্তি। এটা লিখে ফেলো।
নিঃশেষ আচ্ছা শেষ করেছো এটা তোমরা বুঝতে পেরেছো জি এখন মিস বাক্যে বাক্য হওয়ার জন্য যে শর্ত বা গুণ দরকার তা বোঝা গেছে এখন আমরা জানবো বাক্যের অংশ কয়টি দেখো বাক্যের মধ্যে দুটি অংশ থাকে একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয় এটা বিধেয় ছোটবেলা থেকে জানতে উদ্দেশ্য এবং বিধেয় সাবজেক্ট আর অবজেক্ট হ্যাঁ সাবজেক্ট আর প্রেডিকেট হ্যাঁ উদ্দেশ্য কি উদ্দেশ্য কি দেখো যা বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য হ্যাঁ যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে যেমন দেখো মানিক ক্রিকেট খেলে মানিক ক্রিকেট খেলে এখানে উদ্দেশ্য কি উদ্দেশ্য কোনটা এখানে মানিক মানিক গুড অর্থাৎ বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে কে ক্রিকেট খেলে মানিক ক্রিকেট খেলে যার সম্বন্ধে বলা হচ্ছে সেই হচ্ছে উদ্দেশ্য এটা লিখে ফেলো বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে এখানে মানিক ক্রিকেট খেলে মানিক হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্য নিঃশেষ আচ্ছা ঠিক আছে এখন আমরা দেখব বিধেয় বিধেয় কি বিধেয় কি কি বলতে পারবে বিধেয় কি বলতে পারবে দেখো বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে যেমন দেখো যে আমরা উদাহরণ যেটা শুরুতে দিয়েছিলাম মানিক ক্রিকেট খেলে এখানে মানিক ছাড়া বাকি অংশটাই হচ্ছে বিধেয় বিধেয় হ্যাঁ এখানে অনু বই পড়ে এখানে বিধেয় কোনটা হবে বই পড়ে বই পড়ে এটা বই হবে বিধেয় পড়ছে হ্যাঁ এটা লিখে ফেলো মিস লিখছি হ্যাঁ ঠিক আছে এখন আমরা দেখি তাহলে বাক্যের আসক্তি কি বাক্য কি এটা জানতে পেরেছো তোমরা এখন আমরা বাক্যের প্রকারভেদ গুলো দেখবো বইতে ঠিক আছে একটু বইটা দেখো গঠনগত ভাবে কিন্তু বাক্যকে গঠনের উপর ভিত্তি করে বাক্যটা দেখতে কিরকম গঠন তার উপর ভিত্তি করে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা হ্যাঁ সরল জটিল জটিল যৌগিক হ্যাঁ যেমন দেখো জেসমিন সবার জন্য চা বানিয়েছে এই বাক্যটা আমরা ইজিলি বুঝতে পারছি একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে সমাপিকা ক্রিয়া কি এটা আমরা ক্লাস 9-এ কিন্তু আলোচনা করেছিলাম চা বানিয়েছে ঠিক আছে সমাপিকা ক্রিয়া আছে একটি মাত্র এটা থাকলে এটা কি হচ্ছে সরল বাক্য হচ্ছে কাজ শেষ এখানে আর কিছু বাকি নেই যেমন দেখো জটিল বাক্য আমরা কিভাবে বুঝতে পারবো যদি তোমার কিছু বলার থাকে তবে এখনোই বলো এখানে এটা যদি তবে আমরা বুঝতে পারবো একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে তাকে জটিল বাক্য বলে আর জটিল বাক্য চেনার উপায়টা কি জটিল বাক্যের মধ্যে যদি তবে যখন তখন যে সে এই ধরনের শব্দগুলো থাকবে এটাই হচ্ছে জটিল বাক্য আর জটিল বাক্য সরি যৌগিক বাক্য জটিল বাক্য এখন যৌগিক বাক্য আমরা কিভাবে বুঝবো যৌগিক বাক্য তাও কিন্তু এক বা একাধিক বাক্যাংশ থাকবে তবে দুটা বাক্য যুক্ত হবে যোজকের মাধ্যমে যোজক কি
ক্লাস নাইনে পড়েছিলে মনে আছে? যোজক কি বলতে পারবে? যোজক কি? এবং, কিন্তু, অথবা, নতুবা, এই ধরনের শব্দগুলো থাকবে। বরং এই ধরনের শব্দগুলো দিয়ে বাক্যের দুটি অংশ যুক্ত হলে তা এটা হবে কি? জটিল বাক্য। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত। এই যে আর, এটা একটা যোজক। যোজকের মাধ্যমে বাক্যের দুটি অংশ যুক্ত হয়েছে, যুক্ত হয়েছে। এটা হচ্ছে জটিল বাক্য, যৌগিক বাক্য। তাহলে বাক্য গঠনগত ভাবে, বাক্যটা গঠনগত ভাবে তিন ভাগে বিভক্ত করা হয়েছে বাক্যকে। একটা হচ্ছে সরল, একটা জটিল, একটা যৌগিক। এছাড়া বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকার উপর কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। আমরা যে বিধেয় নিয়ে পড়লাম এতক্ষণ, বিধেয়ের মধ্যে যদি ক্রিয়া থাকে তখন, এবং না থাকলে, এটার উপর নির্ভর করে বাক্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দেখো, সক্রিয় বাক্য, সক্রিয় বাক্য এবং অক্রিয় বাক্য। অক্রিয়, হ্যাঁ, গুড। তাহলে যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে সেগুলোকে সক্রিয় বাক্য বলে। যেমন, আমার মা চাকরি করেন। এখানে আমার মা হচ্ছে কি? উদ্দেশ্য। চাকরি করেন হচ্ছে বিধেয়। তো বিধেয়র মধ্যে কিন্তু করেন একটা ক্রিয়া আছে, তার মানে এটা কি? সক্রিয় বাক্য। আর যদি বিধেয় অংশের মধ্যে কোনো ক্রিয়া না থাকে এটা হবে অক্রিয় বাক্য। যেমন, যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে না, যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, তিনি বাংলাদেশের নাগরিক। এখানে তিনি হচ্ছে উদ্দেশ্য আর বাংলাদেশের নাগরিক হচ্ছে বিধেয়। বিধেয়ের মধ্যে কি কোনো ক্রিয়া বা ভার আছে, কোনো কাজ করানোর? হ্যাঁ, নেই। তার মানে এটা হচ্ছে অক্রিয় বাক্য। তাহলে বিধেয় অংশের উপর, বিধেয় অংশের ক্রিয়া থাকা না থাকার উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা হয়েছে। আমাদের এগুলো মনে রাখতে হবে। এরপর আরেকটা দেখি আমরা, বাক্যের বক্তব্য অনুযায়ী বাক্যকে বিবৃতিবাচক, নেতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক, আবেগবাচক প্রভৃতি ভাগে ভাগ করা হয়েছে। দেখো, বিবৃতিবাচক বাক্য সাধারণভাবে আমরা বর্ণনা করছি, ইতিবাচকও হতে পারে, অর্থাৎ পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যেমন, আমরা রোজ বেড়াতে যেতাম, এটা একটা বিবৃতিমূলক বাক্য, আমরা বুঝতে পারছি ইতিবাচক, অর্থাৎ অ্যাফার্মেটিভ। আর তারা তোমাদের ভোলেনি, এটা কি হবে? নেতিবাচক, নেগেটিভ, হ্যাঁ, কিন্তু বিবৃতিমূলক। আর আমরা যখন প্রশ্ন করা বুঝাই তখন তা হবে কি? প্রশ্নবোধক। যেমন, তোমার নাম কি? এটা একটা প্রশ্ন, প্রশ্নবাচক বাক্য। আর একটা হচ্ছে আর একটা কি দেখো, সুন্দরবনকে কোন ধরনের, বুঝি নাই, আবার বলো। হ্যাঁ, অনুজ্ঞাবাচক। আদেশ, আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা, এই ধরনের বুঝালে তখন হয় অনুজ্ঞা। অনুজ্ঞা, যেমন, আমাকে একটি কলম দাও, এটা আদেশ বোঝানো হয়েছে। তোমার মঙ্গল হোক, এটা হচ্ছে কি? তোমার প্রার্থনা করা হয়েছে তোমার জন্য। অথবা, দয়া করে আমাকে এক গ্লাস পানি দিবেন, এটা হচ্ছে অনুরোধ। এই ধরনের যখন আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা, এগুলো বোঝানো হয় অনুজ্ঞাবাচক বাক্য বলে। আর আবেগ সূচক বাক্য বা আবেগ বাচক বাক্য, আমরা জানি এক্সক্লেমেটরি সাইন থাকবে। দারুণ, আমরা জিতে গিয়েছি, এত উঁচু পাহাড়ে উঠে আমি তো ভয়ে মরি। মানে যখন আবেগ, আবেগ বোঝানো হবে, কোনো বিস্ময়কর কোনো কিছু বোঝানো হবে, তখন তাকে আবেগমূলক বাক্য বলে। তোমাদের বইয়ের এমসিকিউ কিগুলো তাকিয়ে ফেলো। এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থ অর্থবোধক ভাষিক এককে কি বলে? বাক্য, বাক্য বলে। দাগাও এটা, বাক্য। বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে কি বলে? আমি বলেছিলাম পদ বলে। প্রত্যেকটি শব্দকে, বাক্যের মধ্যে যে আলাদা আলাদা শব্দ, তার প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে। বাক্যের মধ্যে একাধিক শব্দের উৎসকে কি বলে? বর্গ। বাক্যের মধ্যে একাধিক শব্দ গুচ্ছকে বর্গ বলে। রিডিংটা পড়ে ফেলবে, এখানে আনসার গুলো সব আছে, ঠিক আছে? এবার দেখো, বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে? সাবজেক্ট আর কি? কর্তা। ভেরি গুড। সজল স্কুলে যায়, বাক্যের উদ্দেশ্য কোনটা এখানে? সজল, সজল, গুড।
আচ্ছা, একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে তাকে কোন বাক্য বলে? এক বা একাধিক আশ্রিত বাক্য থাকলে তাকে কোন বাক্য বলে? জটিল বাক্য, জটিল বাক্য বলে। আচ্ছা, বাক্যের বিধেয় অংশে ক্রিয়া না থাকায় তাকে, ক্রিয়া থাকা না থাকাকে বিবেচনা করে বাক্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। দুই ভাগে, গুড। কোন কিছু দেখে বা শুনে অবাক বা বিস্মিত হলে কোন ধরনের বাক্য তৈরি হয়? আবেগ সূচক বাক্য তৈরি হয়। হ্যাঁ, আবেগ সূচক বাক্য তৈরি হয়। এখন আমি তোমাদেরকে চিঠিপত্রের স্লাইডে চলে যাব, একটু ওয়েট করো। চিঠিপত্র, এখন আমরা চিঠিপত্র নিয়ে একটু আলোচনা করব, ব্যক্তিগত চিঠি নিয়ে। তার আগে আমরা দেখি ডাকপিয়ন কি বহন করছে, পায়রা কি বহন করছে। আমরা দেখতে পাচ্ছি চিঠি, তার মানে আমাদের এখন এর টপিক হচ্ছে চিঠি বা পত্র। তো দেখো, একটি মনের ভাব যা সাধারণত ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক বিষয়গুলোকে বোঝায় এবং একটি পৃথক থেকে অন্যের কাছে পাঠানো হয়। দেখো, চিঠি কত প্রকারের থাকে আমরা দেখি, ব্যক্তিগত, সামাজিক, আবেদনপত্র বা দরখাস্ত, সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র, মানপত্র, বাণিজ্যিক বা ব্যবসায়িক পত্র। এই সাত রকমের চিঠির প্রকারভেদ আছে। এর মধ্যে আমাদের সিলেবাসে আছে কি কি? ব্যক্তিগত পত্র, আবেদন পত্র, তারপর মানপত্র, ব্যবসায়িক পত্র, এগুলোই মনে হয় আছে। তো তোমরা এখন লেখো, বিষয়বস্তু অনুসারে চিঠিকে কয় ভাগে ভাগ করা হয়েছে একটু এটা লেখো। সাত ভাগে ভাগ করা হয়েছে, এই সাতটা ভাগের নামটা একটু লিখে ফেলো। ওকে, এখন আমরা দেখি। দেখো, চিঠি লেখার নিয়মগুলো কি এবং চিঠি লেখার সময় আমাদের কোন কোন নিয়মগুলো মেনে চলতে হয়? চিঠি প্রকাশে চিঠির প্রকাশভঙ্গি আকর্ষণীয় হতে হবে। ভাষা সহজ সরল ও প্রাঞ্জল হতে হবে। হাতের লেখা যথাসম্ভব পরিষ্কার রাখতে হবে। চিঠির বক্তব্য হতে হবে সুস্পষ্ট। তুমি কি বলতে চাচ্ছো এটা যেন বোঝা যায়। তুমি কি নিয়ে চিঠিটা লিখছো, কার কাছে লিখছো, কেন লিখছো, এটা যেন বোঝা যায়, স্পষ্ট হতে হবে। এবং চিঠি লেখার নির্দিষ্ট পদ্ধতি মেনে চলতে হবে। চিঠি লেখার যে ফরম্যাটটা আছে ওটা মেনে চলতে হবে। খামে তোমার যে নাম লিখবে তা সুস্পষ্ট করে লিখতে হবে। চিঠি লেখার সময় আমরা কি কি মেনটেন করি দেখো। তারিখ, আমরা তারিখ ও স্থান ও তারিখ অর্থাৎ কি লিখি,
অ্যাড্রেসটা দিই, তারিখ দিই, সম্বোধন বা সম্ভাষণ, অর্থাৎ প্রিয় বন্ধু, প্রিয় বাবা, শ্রদ্ধেয় বাবা বা মা, আমরা কার কাছে লিখছি তার সম্বোধনটা করতে হবে, চিঠির বক্তব্য বিষয়টা লিখতে হবে। এরপর বিদায় সম্ভাষণ, আর চিঠির খাম বা শিরোনাম, তারপর নিচে যে ডাক টিকেটটা আমরা দিই ওটা কিভাবে দিই, প্রেরক, প্রাপক, নাম, ঠিকানা। আমরা প্রেরকের নাম ঠিকানা, প্রাপকের নাম ঠিকানা দিব, উপরে ডাক টিকেটটা লিখবো। আমি ক্লাসে কিন্তু এগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে কিভাবে চিঠি লিখতে হয়। এখানে একটা চিঠির মডেল দেয়া আছে, কিন্তু এটাই আমাদের মেন চিঠি না। আমাদের চিঠি হচ্ছে আমাদের বইয়ের, বোর্ড বইয়ের 2 নম্বর চিঠিটা। 2 নম্বর নাকি 1 নম্বর, আমি দেখে বলছি, একটু ওয়েট করো। তোমরা দেখো এখানে বৈশাখী মেলার বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লেখা, বৈশাখী মেলার বর্ণনা দিয়ে বন্ধুকে চিঠি লেখা হয়েছে। নবম শ্রেণী ব্যক্তিগত চিঠি 1 নং, বই বোর্ড বইয়ের 1 নং চিঠিটা তোমরা করবে। আমি এখানে আরেকটা চিঠি করিয়ে দেখিয়ে দিলাম কিভাবে লিখতে হবে, তবে এখানে একটু সমস্যা আছে। দেখো তোমরা এখানে উপরে কি লিখবে, একটা ডেট দিবে, তা অ্যাড্রেস দিবে, ডেট দিবে, তারপর লিখবে প্রিয় দিয়ে বন্ধুর নাম। এরপর তোমরা 3টা প্যারাতে চিঠিটা লিখবে। কয় প্যারাতে লিখতে হয় চিঠি? 3 প্যারা। 3 প্যারা। ফার্স্ট প্যারাতে তোমরা কুশল বিনিময় করবে এবং কেন চিঠিটা লিখছো তার উদ্দেশ্যটা লিখবে। তারপর সেকেন্ড প্যারাতে তোমরা মূল চিঠিটা সবকিছু বর্ণনা করবে। থার্ড প্যারাতে গিয়ে বিদায় নিবে, আজ আর নয়, তোমার বাবা মাকে আমার সালাম দিও বলে আমরা যেভাবে বিদায় নিই সেভাবে। তারপর লিখবে কি, ইতি তোমার বন্ধু, লিখে তোমার নাম। তারপর নিচে তোমরা ডাক টিকেটটা দিবে। এখন দেখো তোমরা সবকিছু কিন্তু বাম পাশে দিবে, তোমাদের বইতে কিন্তু ডান পাশে দেয়া আছে, তোমাদের লিখতে হবে বাম পাশে, অর্থাৎ উপরে অ্যাড্রেস থেকে তারিখ সবকিছু বাম পাশে, নিচে ইতিটাও হবে বাম পাশে। তোমরা তোমাদের বইটা খোলো। ইয়েস মিস, খুলছি। বই বইয়ের পেজ নাম্বার কত? চিঠি ব্যক্তিগত চিঠি 153 নম্বর পেজ। হ্যাঁ, এখানে দেখো তোমাদের চিঠিটা, মায়ের কাছে পুত্রের চিঠি আছে একটা, মায়ের কাছে পুত্রের চিঠি। তো এখানে দেখা যাচ্ছে যে ডান পাশে উপরে তারিখ এবং তোমাদের অ্যাড্রেসটা ডান পাশে উপরে দিয়েছে, এটা তোমরা বাম পাশে লেখো। তোমাদের খাতা নাও, তোমরা খাতার মধ্যে লেখো মায়ের কাছে চিঠিটা কি নিয়ে লিখেছে, পড়ে দেখলে বুঝতে পারবে। মায়ের কাছে পুত্রের চিঠির একটা মডেল দিয়েছে আসলে এটা, কিন্তু পরীক্ষাতে যে এইটাই আসবে তা না, তোমাদের এটা জাস্ট মায়ের কাছে পুত্রের চিঠির একটা মডেল দেওয়া হয়েছে। কিন্তু চিঠির তোমাদের, আমরা মায়ের কাছে পুত্রের চিঠি আরো অনেক রকম, অনেক কোয়েশ্চেন হতে পারে, ঠিক না, যে কোনো কিছু নিয়ে তো মায়ের কাছে চিঠি লিখতে পারে ছেলে, তো ওরকম একটা চিঠি আসবে পরীক্ষায়, এটাই যে আসতে হবে এমন কথা নেই। তো এখন দেখো তোমরা লেখো মায়ের কাছে পুত্রের চিঠি, উপরে লিখে তোমরা ফার্স্টে দিবে ডেট, আজকে 1 ফেব্রুয়ারি 2022। তারপর লেখো নিচে, লেখো চক বাজার চট্টগ্রাম, এভাবে যে কোনো একটা এক্সাম্পল দিচ্ছি। এরপর শ্রদ্ধেয় মা লিখে একটা প্যারা লিখবে, আমার সালাম নিবেন, আশা করি ভালো আছেন। তারপর তুমি কেন চিঠি লিখছো তুমি এটা পড়ে দেখো, আমি নিরাপদে ছাত্রাবাসে পৌঁছেছি, যদিও আসার পথে বাড়ির কথা ভেবে আমার মন খারাপ লাগছিল, প্রতিবারই বাড়ি থেকে আসার সময় আমার এরকম হয়। তো তোমরা কিন্তু চিঠি তো নিজে থেকে অনেক ভালোভাবে লিখতে পারো, আমি ক্লাসে দেখেছি, এটাও তোমরা লিখতে পারবে। এসে জানতে পারলাম আগামী 10 নভেম্বর থেকে আমাদের, মানে তোমরা এখন তারিখটা চেঞ্জ করে দিবে, আগামী 10 ফেব্রুয়ারি থেকে এভাবে লিখতে পারো, আমাদের পরীক্ষা আগামী 10 ফেব্রুয়ারি থেকে আমাদের পরীক্ষা শুরু হবে, এরকম লিখতে পারো। তাই পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি, আমার জন্য দোয়া করবেন। এখানে আশীর্বাদ লিখেছে, আশীর্বাদ লিখতে হবে না, তোমরা দোয়া লিখতে পারো, ইজি ভাষায় লিখতে পারো। ছুটিতে বাড়ি গিয়ে লেখাপড়া খানিকটা ছেদ পড়েছিল বা ক্ষতি হয়েছিল অথবা বিরতি পড়েছিল, তাই এখন বেশি পরিশ্রম করে পড়ালেখার সাময়িক ক্ষতি পুষিয়ে নিচ্ছি। মা, আমি তোমাকে আমার জীবনের লক্ষ্যের কথা জানিয়েছি, আমি সেই লক্ষ্য পূরণে যথাসাধ্য চেষ্টা করব, তোমার মুখ উজ্জ্বল করার চেষ্টা করব। আচ্ছা, এখন এই চিঠিটার প্রশ্নটা আমরা কি লিখতে পারি বলো, মিম আক্তার বলো।
জিমিস এই চিঠিটা কি বিষয়ে লেখা হয়েছে বৈশাখী মেলা না না এটা বলি না আমি যেটা বলছি তোমাদের বইয়ের এক নাম্বার যে প্রশ্নটা আছে মায়ের কাছে চিঠি সে কি নিয়ে লিখেছে অর্থাৎ তার পরীক্ষার প্রস্তুতি নিয়ে লিখেছেও হতে পারে ঠিক না পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানিয়ে মায়ের কাছে পুত্রের চিঠি এখন তোমরা কোশ্চেনটা লেখো পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানিয়ে মায়ের কাছে পুত্রের চিঠি হ্যাঁ পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানিয়ে মায়ের কাছে পুত্রের চিঠি লিখবে এখন স্টার্ট করো চিঠিটা যতদূর পারি আমরা 5-6 মিনিটে স্টার্ট করে দিই এবং এই চিঠিটাই কিন্তু হোমওয়ার্ক তোমাদের মায়ের কাছে পুত্রের চিঠি যেটা ওটাই তোমাদের হোমওয়ার্ক ওকে মিস এখন লিখবে তোমার পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানিয়ে মায়ের কাছে একটি চিঠি লেখো ঠিক আছে এখন চিঠিটা লেখো উপরে তোমরা ফার্স্টে দিবে ডেট বাম পাশে উপরে প্রথমে ডেট দাও বাম পাশে উপরে ডেট তারপর ডেটের নিচে তোমরা কি লিখবে অ্যাড্রেস জায়গার নাম হ্যাঁ মিস মিম লিখতেছে না কিভাবে বুঝতে পেরেছো মিম কি তোমার পাশে আছে মিস মিম আমাকে মেসেজ দিচ্ছে বারবার ডিস্টার্ব করতেছে মিম আমি কিন্তু CW খাতা দেখবো সবার এখনই ভিডিও অন করে মিম এতক্ষণ লিখেছে নিশ্চয়ই ইয়েস মিস জানি লিখেছে মিম এখন আমাকে CW খাতাও তো দেখাবে ইয়েস মিস আচ্ছা এরপর লিখবে কি শ্রদ্ধেয় মা শ্রদ্ধেয় মা লিখে তোমরা তোমাদের কোয়েশ্চেনটা তো লিখছো না মায়ের কাছে চিঠি লিখে না না আমি বলেছি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানিয়ে তোমরা ওটা হুবহু লিখলে হবে না তো পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানিয়ে মায়ের কাছে পুত্রের চিঠি এখন তোমরা কি লিখছো প্রথমে লিখেছো তোমাদের ডেট তারপর দিয়েছো অ্যাড্রেস এরপর লিখেছো সম্বোধন বা সম্ভাষণ প্রিয় শ্রদ্ধেয় মা এরপর পাঁচ প্যারাতে কি লিখছো আশা করি ভালো আছো হ্যাঁ আশা করি ভালো আছো
না শুরুতে আমার সালাম নিবেন, আশা করি ভালো আছেন। এইভাবে লেখো যে এরপর লিখবে গতকাল বাড়ি থেকে এসে একটু মন খারাপ লাগছিল, ফার্স্ট প্যারাতে একটু এটা লিখে কেন চিঠিটা লিখছো, যে আমার পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানিয়ে আপনার কাছে লিখে পাঠাচ্ছি। এরপর সেকেন্ড প্যারাতে চলে যাও, মূল চিঠিটা লেখো। আচ্ছা, সেকেন্ড প্যারাতে গিয়ে মূল চিঠিতে কি কি লিখবে, যে বাড়ি থেকে আসার পর তোমার পড়ালেখার একটু ক্ষতি হয়েছিল, এখন তোমাকে রাত দিন করে সেই ক্ষতিটা পুষিয়ে দিতে হচ্ছে, যেহেতু তোমার সামনে পরীক্ষা এবং পরীক্ষার প্রস্তুতি তুমি কিভাবে নিচ্ছ এটার উপর তোমাকে লিখতে হবে, বুঝতে পেরেছো? তারপরে থার্ড প্যারাতে, থার্ড প্যারাতে গিয়ে কি লিখবে, আজ আর নয়, বাবা বাবাকে সালাম জানানো, ভাই বোনের জন্য দোয়া রাখা, এভাবে করে শেষ করতে হবে চিঠিটা, ঠিক না? তাহলে তোমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে এটা, এটা হোমওয়ার্ক করে আমাকে পাঠিয়ে দিবে। বই কেনার জন্য বাবার কাছে চিঠি, না, বই কেনার জন্য বাবার কাছে চিঠি বলিনি, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানিয়ে মায়ের কাছে চিঠি, এটাই তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এখন যেটা ওকে স্টার্ট ভাই। করেছো এটা কমপ্লিট করে আমাকে হোমওয়ার্ক দিবে আর কি। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকুই থাক, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।